জঙ্গলের রাস্তা। ये कार्यक्रम सत्य घटनाओं से प्रेरित है। जिनके साथ ये घटनाएं घटी उसकी वास्तविकता उन्हीं तक सीमित है। भूत प्रेतों और अपसामान्य विषयों के होने पर चैनल कोई दावा नहीं करता और ना ही प्रोत्साहन करता है। এখন আবার কে ফোন করলো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ অনুপবাবু বলছেন? হ্যাঁ স্যার বলুন। আশা করি চিঠিটা পেয়েছেন, সন্ধ্যেবেলা পৌঁছে যাবেন কিন্তু। হ্যাঁ স্যার চিঠিটা পেয়ে গেছি, আমি কালকে সন্ধ্যেবেলা ঠিক পৌঁছে যাবো, আপনাকে একদম চিন্তা করতে হবে না স্যার। ওখানকার যে কেয়ারটেকার আছে রতনবাবু, উনি সব ব্যবস্থা করে দেবেন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ স্যার ওকে ওকে। আপনি কি ভূতে ভয় পান নাকি অর্ণববাবু? কি যে বলেন স্যার, এখনকার দিনে মানুষই তো ভূত। ওকে বেস্ট অফ লাক, সি ইউ টুমরো, বাই।
খুলে দিয়ে বাস রতনবাবু তারটা খুলে দিয়ে গেল যাই হোক ওনাকে থ্যাংক ইউটাও বলা হলো না কিছু নেই আর জায়গা ও মাই গড এটা আমাদের হোটেল থাকার এত অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি লাইট আছে দেখ এই তো ইন্ডিকেটার চলছে লাইট নিশ্চয়ই থাকবে না দেখাই চোখ সাইড খারাপ এই তো শান্তি ঠিক আছে যাই হোক রাখা যাক ঠিক কোয়ার্টার ঠিক একটু রেস্ট নিয়ে নেওয়া যাক আসছে ভাই গাড়িটা খুলুন শুনতেই পারি কিন্তু আপনি কি বাঙালি হ্যাঁ একদম তাহলে তো শোনা যেতেই পারে দু বছর আগে একদিন এসেছিল আপনাদের মতো আপনি কোথায় গেছেন দেখুন পরিচয় তো আমরা এখনো জানি তো বলার দরকার যেহেতু তো আমি হচ্ছি গভর্নমেন্ট ইনভেস্টিগেটর আচ্ছা তদন্তের জন্য পাঠানো হয়েছে জানেন তো এখানে জঙ্গল তদন্ত আপনি করতে পারবেন কি মনে আপনি কি বলতে চাইছেন আগে আপনি গবাড়াই বলি আচ্ছা বলুন পরিচয়টা কিন্তু জানবো আমরা নিশ্চয়ই একশো বার আচ্ছা বলুন সো আপনি এখানে এসেছেন যখন কেউ কিছু বলেনি আপনাকে দেখুন লোকের মুখে তো অনেক কথাই শুনি ভূত প্রেত পিসাচ ভূত বিশ্বাস করেন দেখুন আমাদের প্রফেশনে এই ভূত ব্যাপারটা না অনেকটা ওই ছেলে খেলার মতো কারণ বুঝতেই তো পারেন বর্তমানে ভূতের পিছনে কত কিছু চলে আজ ভূত বললাম কাল মানুষই ভূত হয়ে গেল সবই তো বোঝেন বাবু তা ঠিক কথা মানুষই তো ভূত অ্যাকচুয়ালি সো আপনি যেখানে এসেছেন আসলে আপনি তদন্তটা কী করতে চান মানে কী পারপাসটা কী আপনার তদন্তের সব খবর তো আপনাকে দেওয়া উচিত না কারণ আপনি একটু অজানা লোক আচ্ছা মানলাম অজানা আচ্ছা বলুন আপনি কি ভূত ধরতে এসছে দেখুন ভূত ধরাটা আমার পেশা নয় ভূত ধরাটা অন্য লোকের পেশা অপরাধী অবশ্যই
অপরাধ তো দেখাই তো আমার কাজ। তাহলে শুনুন, আমি একজন আচ্ছা আপনি একজন লোকাল বাসিন্দা? না, আমি একজন প্রত্নতত্ত্ববিদ। আচ্ছা, নাইস টু মিট ইউ। আপনি একজন প্যারানর্মাল এক্সপার্ট? ইয়েস। বাহ, ভালো লাগলো। দুজন তো দুজনের প্রফেশনটা পুরো অন্যরকম। আপনি ভূত নিয়ে রিসার্চ করেন, আমি খুঁজে বেড়ে ভূতের পিছনে অন্য কিছু চলছে কিনা। নিশ্চয়ই, একে অপরের সমক্ষ কাজে লাগবে। আচ্ছা, আপনার গল্পটা বলুন দেখি। আমি এখানে আসার আগে গল্প শুনেছিলাম যে একজন আমার মতন প্যারানর্মাল এক্সপার্ট এখানে এসেছিল। আচ্ছা, বাসে করে। এসে গেলাম, দোকানটা জিজ্ঞেস করা যাক। সে যখন নাবে তাকে তারা বলে জঙ্গলে যাবেন না। রিল্যাক্স, বসুন না, ঠিকঠাক ঠিক আছে, বলতে পারি। জঙ্গলে যাবেন না, জঙ্গলটায় বাড়িটা ঘুরতে আছে। সেটা আমার জুনিয়র কলিগ, সে কিন্তু শোনেনি, খুব ডাকা বুকে ছিল। সে বলে না একবার গিয়ে দেখা যাক না কি হয়। এখানে এলো, তিনি খেয়াল করেছেন যখন সেখানে এসেছিল না তখন ঘুড়িটা কিন্তু বন্ধ ছিল, কিন্তু এখন তো ঘড়িটা বেশ চালুই আছে। আচ্ছা, আপনি কি করে জানলেন ঘড়িটা বন্ধ ছিল? সেই তো বলেছিল আমাকে। আরে বললাম না, সে আমার জুনিয়র ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। কিন্তু ঘড়িটা তো চালু আছে, দেখতে পাচ্ছেন? কিন্তু কতক্ষণ চালু থাকবে? দেখুন, ঘড়ি যন্ত্র কখন বন্ধ হয়ে যায় কেউ জানে। আরে ঘড়ি চালুর সঙ্গে তো অনেকের জীবনের সময়টাও তো যুক্ত হয়ে থাকে নাকি? জীবন যাওয়া যদি আপনার পেশা অনুযায়ী দেখেন, ফুদ মারতেই পারেন না। যতদিন না আমি চোখে কিছু দেখছি ঠিক বিশ্বাস করতে হবে না, জানেন তো। আচ্ছা, আমি গল্পটা ভালো করে বলুন, শোনা হলো না। হ্যাঁ, গল্পটা হলো যে সি ছেড়ে এখানে এসে পৌঁছান, সে তো ঘড়িটা বন্ধ ছিল, ওই বন্ধ বললাম আপনাকে। এরপরে স্টেপ ছিল, ঘড়ি বন্ধ থাকার কারণে সে যখন দেখলো এখানে কিছু নেই, ফাঁকা, কি একটা কিছু লাগে, সে তাকে বলে যায়
সকাল হওয়ার আগে, সকাল সকাল থাকার আগে আপনি বেরিয়ে যাবেন। সকাল থাকবেন না, রাতে থাকবেন না, রাতে ছিল। আচ্ছা আপনি তো ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছেন, অবশ্যই আপনি এটা হেল্প করে দেবেন। বলুন, ওই ছেলেটার লাস্ট আজকে পাওয়া যায়নি। আচ্ছা আপনি বললেন ও আপনার জুনিয়র ছিল, আপনাকে কোভিড টাইমটা পর্যন্ত বলেছে, তো তার লাস্টটা পাওয়া গেল না, এটা কেমন মনে হচ্ছে? কারণ এটাই তো গল্প, আমার সাথে কন্ট্যাক্ট ছিল 11টা পর্যন্ত, কিন্তু 11টার পর 12টা বাজার পর তার সঙ্গে কী ঘটলো কেউ জানে না, তো সকালে তাকে দেখতেই পাইনি আমরা। দেখুন আমার ফাইলে যা আছে, আমার সিনিয়র আমাকে যে কটা লোক আপাতত মিসিং হয়েছে তাদের রিপোর্টটা পুরোপুরি পাঠাবেন, তো আমি চেষ্টা করব যদি তার মধ্যে আপনাদের, অবশ্যই আপনাদের ডিপার্টমেন্টের লোক নাম আছে আমি যেটা শুনেছি, যদি পাওয়া যায় অবশ্যই আমি দেখা আমার কর্তব্য, মানে আমার রাত্রে ওখানেই সার্ভে করতে যাবো জঙ্গলে। রাতে যাবেন? অবশ্যই, এখন যাওয়া যাবে একসাথে, আচ্ছা যেতেই পারে, কিন্তু আপনার কিছু হয়ে গেলে তো আমাদের, আমার কিছু হবে না, আমাদের তো আমি নিজে। এতটা জোর দিয়ে বলছেন? একদম। আচ্ছা ঠিক আছে, সেটাই তো গল্প। আচ্ছা যাওয়া যাবে তাহলে পরে হলো, একটু পরে যাবো। আচ্ছা আমি গল্পটা বলুন তারপর কি শুনেছেন লাস্ট। যাওয়াটাই তো গল্প, ছেলেটা যে হারিয়ে গেল, ছেলেটার গল্পটা ওখানে ওইখানেই স্টপ হয়ে গেছে, আমাদের জানতে হবে ছেলেটার সঙ্গে কী ঘটলো। ঠিক আছে, তদন্ত তো করতেই হবে। তো আপনি কি যাবেন? নিশ্চয়ই, 100 বার। চলুন। লাইট কোথায়?
একটা জায়গা পাওয়া গেল, ভালো রাখি এটাকে। কটা বাজে? আসার কথা ছিল নাকি? দেখি একটু। এখন আসেনি, যা দরজাটা দিয়ে দিই। আপনার পরিচয়টা দিন, কে আপনারা? কে? আমাদের এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর মাঝে কোনো না কোনো এমনও জায়গা আছে যে জায়গাগুলি এমনই রহস্যময়, মায়াবিনী, গভীর পরিবেশ দিয়ে ঘেরা যার কোনো ব্যাখ্যা আজ অব্দি পাওয়া যায় না। তেমনই এই জঙ্গলটিতে কি এমন ঘটে যার কোনো ব্যাখ্যা আজ অব্দি বিজ্ঞানী কেন গভর্নমেন্টের হাতেও নেই। এই জঙ্গলটিতে যে ব্যক্তিরা আসেন, যারা ওই কোয়ার্টারটিতে থাকেন বা রাত কাটিয়েছেন, তাদের সাথে ঠিক রাত্রি ওই 12:10 থেকে 12 মধ্যে কী এমন ঘটে তাদের সাথে যে তাদের মৃতদেহগুলি পাওয়া যায়। পেট বিশারক থেকে শুরু করে জাতীয় স্তরের ইনভেস্টিগেটর পর্যন্ত এর সূত্রপাতের জন্য গেছিলেন জঙ্গলটিতে, কিন্তু তারা কেউ বেঁচে ফেরেননি। তাদের সাথে কী এমন ঘটছে, কী এমন ঘটে চলে তাদের সাথে ওইটুকু সময়ের মধ্যে, কী বা হয় সেই জঙ্গলটিতে তাদের সাথে, কেনই বা রাতের কিছু অতিথি সে কোয়ার্টারে ঠিক ওই সময়তেই আসেন, কেনই বা সময়ের একটুকু নড়চড় হয় না, কেন এবার একই সময় একই ঘটনাগুলো ঘটে, তার কোনো ব্যাখ্যা আজ অব্দি পাওয়া যায়নি। জানি না ভবিষ্যতে আর পাওয়া যাবে বা কিনা। আপনারা কি বলতে পারবেন কি ঘটে তাদের সাথে?